আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা যেভাবে বসেছেন একটু এলোমেলো হয়ে গেছে, বসাটা সুন্দর হয় নাই, মাঝখানে বড় বড় গ্যাপ। তো গ্যাপগুলো বন্ধ করে আমরা একটু সামনের দিকে চলে আসি। গরম লাগে যে এত বড় বড় গ্যাপ না রাখি, একটু হালকা গ্যাপ থাকুক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর ডাক বাংলা পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বিশাল ফজিলতময় বরকতময় ইসলামী জালসার সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে ইসলামী জালসার শেষ মুহূর্তে আপনাদের সামনে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এত রাত্রিতে অত্যন্ত শৃঙ্খলার সাথে ধৈর্যের সাথে বসে এই আলোচনা শোনার জন্য যে মহান রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু মরা মরা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হচ্ছে আজকের মাহফিল গরমে বেশি ঠান্ডা হয়ে গেছে। গরমে ঠান্ডা লাগে না, কি বলেন? বেশি গরম হলে যখন গরমে ঘাম বাইর হয়, গরমে বেশি ঠান্ডা পানি খায়, তখন গরমের থেকেও মানুষের ঠান্ডা লাগে, আবার শীতের থেকেও ঠান্ডা লাগে। তা আজকে মনে হয় গরম বেশি জন্য একটু ঠান্ডা লেগে গেছে নাকি? আল্লাহ সুবহানাহু তাআলার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে শরীর ঠান্ডা হইলেও ঈমান খুব গরম, ঈমান ইনশাআল্লাহ খুব তাজা। এই জন্য শরীর দুর্বল হোক, শরীর যাই হোক, ঈমান রাখতে হবে সবসময় তাজা মজবুত এবং গরম, যাতে এই ঈমান নিয়েই দুনিয়া থেকে যেতে পারি। এই জন্য ঈমানকে সবসময় শক্তিশালী রাখতে হবে, তাজা রাখতে হবে, গরম রাখতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ওই আলোচনাগুলো আমল করলেই আজকের ইসলামী জালসা আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমি আর বেশি আলোচনা করব না, আপনাদেরকে আর বেশি কষ্ট না দিয়ে অল্প সময়ের মধ্যে দুই একটি সাধারণ কথাবার্তা, যেগুলো আপনারাও জানেন, নতুন কোনো কথাবার্তা না, নতুন কোনো কাহিনী, নতুন কোনো গল্প, নতুন কিছু শুনাইতে পারবো না। আবার ঢাকা থেকে আসছি এর অর্থ এই নয় যে বড় আলেম। আমাদের দেশে ওয়াজ মাহফিলে বলে সুদূর ঢাকা থেকে আগত, সুদূর ঢাকা থেকে আগত মানে ঢাকা থেকে আগত মানে বিরাট আলেম, যত দূরের থেকে আসে তত বিরাট আলেম। আপনারা দেখবেন বাজারে গেলে দেশি মুরগির মূল্য বেশি নাকি আন্তর্জাতিক মুরগির দাম বেশি? জি, আপনাদের দেশে কোনগুলোর দাম বেশি? দেশি মুরগি।
দেশি মুরগি তো খুঁজেই পাওয়া যায় না, আর যেগুলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুরগি সেগুলোর দাম কম। শিঙ মাছ, মাগুর মাছ দেখবেন দেশিগুলার দাম বেশি, যেগুলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সেগুলোর দাম। কিন্তু আমরা ওয়াজ মাহফিল শুনতে গেলে দেশি আলেমদের ভালো লাগে না, সবাই খালি আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন খুঁজি। আন্তর্জাতিক না হইলে ওয়াজ মাহফিলে আসে না, যে সবাই খুঁজে খালি আজকে প্রধান বক্তা যিনি আসবে উনি কি আন্তর্জাতিক কিনা। দেশি হইলে ওখানে আমরা নাই, আন্তর্জাতিক হইলে দেখবেন যে আর জায়গা দেওয়া যাবে না মাঠে, যে উনি আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। এই হল আমাদের বর্তমানে ইমানের অবস্থা। এই জন্য আমরা যেমন কাস্টমার তেমন দোকানদার, যেমন দোকানদার তেমন কাস্টমার, শ্রোতা যেমন বক্ত তেমন, বক্তা যেমন শ্রোত তেমন। এজন্য আমাদের এলাকায় জানাজার নামাজ পড়াইলে ইমাম সাহেবকে টাকা দিতে হয়। আপনাদের দেশে দেনি? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় নোয়াখালীতে জানাজার নামাজে ইমামতি করলে ইমাম সাহেবকে, যিনি জানাজার নামাজ পড়ান, ওনাকে টাকা দিতে হয়, হাদিয়া দিতে হয়। এটার নাম হলো হাদিয়া। আচ্ছা, তো নর্মালি আগের যুগে টাকা কম দিত, এখন তো সব বিদেশি মানুষ টাকা পয়সা আলহামদুলিল্লাহ ভালো, এখন মোটামুটি ধরেন 500 টাকার কমে দেয় না। তো একজন ওই সমাজের একটা লোক, সে ইমাম সাহেবদের এত পছন্দ করে না, মসজিদের ইমাম সাহেবকে এত টাকা দিয়ে দিবে মানুষ, দেখবেন সমাজে এরকম কিছু লোক আছে। মসজিদে প্রতি মাসে কালেকশন হয় 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের বেতন দিবে 3,000 টাকা, কারণ বেশি দিয়ে দিলে খুব ভয় লাগে যে হুজুরদের হাতে যদি টাকা বেশি থাকে বিপদ, এজন্য ইমাম সাহেবদেরকে টাকা পয়সা বেশি দেওয়া যাবে না। এই জন্য দেখবেন যে টাকা দিতে চায় না, থাকলেও দিতে চায় না। আবার বেশি দিতে গেলে মসজিদের সভাপতি সেক্রেটারির মানে মনে হয় যে নিজের পকেট থেকে দিয়ে দিচ্ছে, খুব কষ্ট পায় যে ইমাম সাহেবকে বেশি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের দেশের একটা মানসিক অবস্থা, আপনাদের এলাকায় নাই কিন্তু অন্য অন্য এলাকায় আছে। তো এখন এক মুসল্লি চিন্তা করলো, আজকে ইমাম সাহেবকে ভালো করে একটা ঠকানি দিব। তো জানাজা পড়াইছে, জানাজার পরে সবাই দিয়ে 500 টাকা, উনি দিছে 100 টাকা, ঠকাই দিছে, একবার 400 টাকায় কম দিছে, দিছে মাত্র 100 টাকা। এখন একজন গিয়ে ইমাম সাহেবকে বলতেছে, দেখেন আজকে যে জানাজা পড়াইলেন লোকটা আপনাকে এমন ঠকানি দিছে যে মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে বিদায় করে দিছে। তো ইমাম সাহেব বলতেছে যে সে তো জানে না আমি কি ঠকানি তারে দিছি, কারণ আমি তো অজু ছাড়াই জানাজা পড়াই দিছি, আমি তো আজকে অজুয়ে করিনি, অজু বাদেই জানাজা। তো হে কি ঠকাইবো আমাকে, আমি তো হের থেকে বড় ঠকানি দিছি তারে। তো শ্রোতা যেমন আন্তর্জাতিক খোঁজে, এই জন্য শ্রোতাদেরকেও এরকম বড় ধরনের ঠকানির জন্য আজকে আন্তর্জাতিক বক্তা বাইরেছে। দেশি বক্তা নাই, সব আন্তর্জাতিক বক্তা। আন্তর্জাতিক বক্তা স্টেজের মধ্যে গান গায়, স্টেজে নাচে, জিকিরের নামে, দরুদের নামে, মিলাদের নামে, বক্তাও নাচে শ্রোতাও নাচে, বক্তাও গান গায় শ্রোতাও গান গায়। দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী সুর দিয়ে, টান দিয়ে, কারণ আন্তর্জাতিক হতে হবে, তো দেশি হলে তো শ্রোতার কাছে ভালো লাগবে না। এজন্য আন্তর্জাতিক বানানোর জন্য যত রকমের আন্তর্জাতিক কূটকৌশল আছে, কূটনীতি আছে, সব বক্তারা শিখিল, শিখে জনগণ যেরকম চায় জনগণকে এরকম বক্তারা হাদিয়া দেয়, বক্তার পক্ষ থেকে এরকম দেওয়া হয়। তো শ্রোতাও ঠকে, বক্তাও ঠকে। এই জন্য আজকে ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে খেলতামাশার জায়গা,
কোন কোন বক্তা খেলাধুলার জিনিসও আনে, আনি মানুষকে দেখায় আর খেলাধুলাও করে স্টেজের মধ্যে। কত ধরনের আন্তর্জাতিক বক্তা এখন চারিদিকে, আলহামদুলিল্লাহ আমরা দেশি বক্তা, বাংলাদেশি, তো এই জন্য নতুন কোনো কথাবার্তা আমরা জানিও না বলতেও পারবো না। এই জন্য আপনাদের জানা কথাগুলাই শুধু একটু স্মরণ করাই দেওয়া। কোরআন হাদিস 1400 বছর ধরে একটাই, নতুন কোরআন হাদিস নাই। কোরআন হাদিস কি আর নতুন নাজিল হয়? একটাই 1400 বছর ধরে। আপনার মসজিদের ইমাম সাহেব যেই কোরআন হাদিসের আয়াতগুলো বলে, হাদিসগুলো বলে, আমরাও এগুলোই বলি, কারণ এর বাইরে আর আয়াত আর হাদিস আমরা পাবো কই? এই জন্য আমার ভাইরা একটু আলোচনা করব কম, কিন্তু আপনাদের একটু জাগ্রত থাকতে হবে, একটু সাড়া পেতে হবে, ঘুমাইলে চলবে না। যেটা জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ জবাব দেবেন, কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হবে এহসান, এহসানের গুরুত্ব, এহসান কি জিনিস, এবং আমাদেরকে সবসময় এহসানকে কিভাবে আমাদের সাথে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কত হাজার মাখলুকাত তৈরি করেছেন বলেন তো দেখি, মাশাআল্লাহ। আজকে শ্রোতা তো সব ইউনিভার্সিটির স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, কারণ বাংলাদেশে আমি সারা বাংলাদেশে তো জিজ্ঞাসা করি যে ভাই কত হাজার মাখলুকাত, সবাই কয় 18,000 মাখলুকাত, আর আজকে শ্রোতারা বলছে অসংখ্য মাখলুকাত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটার কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। আসমান আর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের খালেক একমাত্র আল্লাহ, সুতরাং সেই আল্লাহ কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংখ্যা বর্ণনা করেন নাই, তাহলে আমরা বলবো অগণিত অসংখ্য মাখলুকাত। আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর গঠনে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বানাইছেন? মাশাআল্লাহ, আপনারা এটাও জানেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে বলে দিয়েছেন এই কথাটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনে যত মাখলুকাত বানিয়েছি, যত সৃষ্টি জগৎ বানিয়েছি, তার ভিতরে ইনসানকে আমি আহসান তাকওয়িমে সবচেয়ে সুন্দর গঠনে আমি তৈরি করেছি, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আহসান গঠন দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আহসান মানে হলো কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক সব সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যারা সুন্দর, সুবহানাল্লাহ। এই সুন্দরটা কেমনে? আল্লাহর জমিনে চারিদিকে যত মাখলুকাত আছে এই মাখলুকাতগুলোর দিকে যদি আমরা তাকায় দেখি, আমরা দেখব জমিনে চার রকমের মাখলুকাত আছে। কয় রকমের? চার রকমের মাখলুকাত জমিনে চারিদিকে আছে। এক ধরনের মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই মাখলুকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জীবনে কখনো রুকু অবস্থায়ও যেতে পারে না, সাজদা অবস্থায়ও যেতে পারে না, বৈঠক অবস্থায়ও যেতে পারে না, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক অবস্থায় দাঁড়াই থাকে। এরকম মাখলুকাত দেখছেন? জি বলেন দেখি কোনগুলা, মাশাআল্লাহ দেখছেন। আজকে ইউনিভার্সিটির স্টুডেন্ট না সব জানে, এবং সব আপনাদের জানা কথাই জানা আওয়াজ, কারণ আমরা সবাই দেশি, আমিও দেশি, আপনারাও দেশি, অজানা কিছু নাই। তাহলে এই কোটি কোটি গাছপালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি অবস্থা আছে? তেয়াম অবস্থা আছে, দাঁড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের মাখলুকাত বানিয়েছেন, যেই মাখলুকাতগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন রুকুর হালতে। এরকম সৃষ্টি দেখছেন কোনগুলা? গরু, ছাগল, বেড়া, মহিষ, উট, কুকুর, তারপরে বাঘ, হাতি, যা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মাখলুকাত কিভাবে বানাইছেন রুকুর অবস্থায়। এরা জীবনে কোনোদিন ক্যাম করতে পারে না। গরু কোনোদিন দাঁড়ায় গেছে দেখছেন এইভাবে? ছাগল মাঝে মাঝে দাঁড়ানোর চেষ্টা করে, ক্যাম করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুলোকে রুকু অবস্থায় বানাইছেন। আরেক ধরনের মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুলোকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদার হালতে রেখেছেন, সাজদা অবস্থায় তৈরি করেছেন। এগুলা কোনগুলা বলেন দেখি? সাপ, বিচ্ছু, তারপরে ব্যাং, এরকম অসংখ্য প্রাণী আছে যেগুলো আপনার মাটির সাথে লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বানাইছেন সাজদার হালতে। আরেক ধরনের মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যেই মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বৈঠক অবস্থায়, উরুদ অবস্থায়, তাশাহুদ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। দেখছেন এরকম? বলেন তো দেখি এবার। জি, এবার কঠিন পরীক্ষা না? আত্মাহিয়াত সুরতে, তাশাহুদের সুরতে ইবাদত করে এরকম মাখলুকাত। এরকম মাখলুকাত হলো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলোকে তাশাহুদ অবস্থায় সৃষ্টি করেছেন, বিশাল বিশাল পাথরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৈঠকরত অবস্থায়, তাশাহুদরত অবস্থায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনের সমস্ত মাখলুকাতকে এই চারটি সূরাতে সৃষ্টি করে রেখেছেন। একটা মাত্র মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই মাখলুকাতটার, যেই মাখলুকটার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিয়ে দিয়ে বানাইছেন। কতগুলা জোড়া মানুষের শরীরে বলেন দেখি? জি, 300। ওয়াল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট সায়েন্সও জানে, বিজ্ঞানও জানে, সব জানে, মেডিকেল সায়েন্সও জানে। তাহলে কতটা জোড়া? 360টা। আল্লাহু আকবার। দেখেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা শরীর জোড়া দিয়ে দিয়ে, এই একটা আঙ্গুলের মধ্যে কতগুলা জোড়া, একটা হাতের মধ্যে কতগুলা জোড়া, এই জোড়াগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে আমাদেরকে যেভাবে দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছেন, জীবনে কোনোদিন রুকু করতে পারতাম না, জীবনে কোনোদিন সেজদা করতে পারতাম না, জীবনে কোনোদিন আত্মাহিয়াত সূরাতে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাখলুককে সৃষ্টি করেছেন, যেই মাখলুক চার সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ, এই মাখলুক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারে, রুকু অবস্থায়ও করতে পারে, সেজদা অবস্থায়ও করতে পারে, বসে বসে আত্মাহিয়াতুর সূরাতেও এই মাখলুক ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসানেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের মালিক, তোমাদের মনিব, তোমাদের রব সম্পর্কে তোমাদেরকে কোন জিনিস ধোকা দিয়ে দিল? আল্লাযী খলাকাকা, যেই রব, যেই মালিক তোমাকে বানিয়েছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছেন, তোমাকে সুন্দর করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তোমাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক,
তিনি যেই সুরতে, যেই সুন্দর গঠনে, যেই সুন্দর আকৃতিতে তিনি তৈরি করতে চেয়েছেন, সেইভাবে তিনি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সংযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা চিন্তা করে দেখুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই নাকটা যদি সামনে না বানায় পিছনে দিতেন, আমাদেরকে অনেক সুন্দর দেখা যেত নাকি? নাকটা সামনে না দিয়ে এখানে দিত, তাহলে কিছু খাইতে হইলে কোনো জিনিস প্রথমে পিছনে নেওয়া লাগতো, তারপরে সামনে আনা লাগতো। একটা খাবার যখন আমরা খাবো, এই খাবারটা সামনে আনার সাথে সাথে খাবার আগে, খাবার গ্রহণ করার আগে অনেকগুলো টেস্ট, অনেকগুলো পরীক্ষা আমার এখানে হয়ে যায়। সামনে আসার সাথে সাথে এক সেকেন্ডে রেজাল্ট দিয়ে দেয়। সর্বপ্রথম এই চোখ দুটা, চোখ ওই খাবারের প্রতি তাকানোর সাথে সাথে এই চোখ দুটা বলে দেয় এই খাবারগুলো আমার খাওয়ার উপযোগী কিনা, এগুলো খাওয়া যাবে কিনা। চোখের রিপোর্ট দেয় না, চোখের রিপোর্ট দিতে হয়। যদি চোখ দুটা এখানে না হয়, যদি দুই দিকে হইতো, খাবারটা আগে এখানে নেওয়া লাগতো, এখানে নেওয়া লাগতো, চোখকে দেখাই আনা লাগতো, কিন্তু কোথাও নেওয়া লাগে না, সামনে আসার সাথে সাথে চোখ রিপোর্ট দিয়ে দেয়। এরপরে এই নাক খাবার সম্পর্কে রিপোর্ট দিয়ে দে, নাক গ্রান নেওয়ার সাথে সাথে নাক বলে দে এই খাবার ভালো আছে না, নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে কি না, নাকি খাওয়া যাবে, নাক বলে দে, বলে দে না। খাবার নষ্ট হয়ে গেলে এক ধরনের গন্ধ, খাবার ভালো থাকলে আল্লাহু আকবার। এরপরে খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে জিব্বার উপরে পড়ার সাথে সাথে জিব্বা আবার সাথে সাথে রিপোর্ট দিয়ে দে, জিব্বা বলে দে এটার মধ্যে লবণ বেশি হয়েছে, জিব্বা বলে দে এটার মধ্যে মরিচ বেশি হয়েছে, জিব্বা বলে দে এটার মধ্যে হলুদ বেশি হয়েছে, জিব্বা বলে দে এটার মধ্যে এই সমস্যাটা আছে, বলে দে না। সাথে সাথে এমন মেশিন পড়ার সাথে সাথে রিপোর্ট, আমরা ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট আনতে গেলে সাথে সাথে রিপোর্ট হয় না, একদিন অপেক্ষা করতে হয়, দুই দিন অপেক্ষা করতে হয়, কোনো কোনো পরীক্ষা আছে তিন চার দিন পাঁচ দিনও অপেক্ষা করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এক জায়গায় সুবিন্যস্ত করে দিয়েছেন একসাথে সব রিপোর্ট এক সেকেন্ডে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে, ইনসানকে বানিয়েছি সুন্দর গঠনে, আহসান তাকওয়িমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন, সুন্দর মাখলুকের কাজ কি? মাখলুকটা অনেক সুন্দর, গোলামটা অনেক সুন্দর, এর কাজ কি বলেন দেখি? জি, আল্লাহর ইবাদত করা। যেই মানুষটাকে, যেই মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, ওই মাখলুকের কাজ হইল সে কথাও বলবে সুন্দর, কাজও করবে সুন্দর, তার সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্যের প্রতিফলন ঘটতে থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু সৃষ্টিটা সবচেয়ে সুন্দর, তাহলে তার কথা হইতে হবে সবচেয়ে সুন্দর। তার কথা যদি গরুর মতো হয়, তার কথা যদি ছাগলের মতো হয়, তার কথা যদি কুকুরের মতো হয়, তাহলে তার আহসান তাকবীমের বৈশিষ্ট্য থাকবে না, তখন হয়ে যাবে কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন হয়ে যাবে একেবারে সৃষ্টির নিম্ন স্তরে। এই জন্য যার গঠন সুন্দর, যার আকৃতি সুন্দর, তার কথাও হইতে হবে কি সুন্দর। সুন্দর কথাটা কি বলেন দেখি এবার, সুন্দর কথা কেমনে বলতে হয়? মানুষটা সুন্দর কথা কয় তিতা, এরকম মানুষ আছে না? দেখবেন অনেক মানুষ আছে, মানুষ খুব সুন্দর, চেহারা সুন্দর, বডি সুন্দর, সব সুন্দর, কিন্তু কথা কয় তিতা। দেখবেন অনেক মা বোন আছে খুব সুন্দর, কিন্তু স্বামীর সাথে কথা বলে কি কর্কশ, শাশুড়ির সাথে কথা বলে কীরকম কর্কশ, এমনি মহিলা খুব সুন্দর, মানুষ খুব সুন্দর, কিন্তু কথা বলে তিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না,
যেই মানুষকে আমি বানাইছি সুন্দর করে, আহসান করে, তার কথাটাও হইতে হবে আহসান। সে আহসান কথাটা হইল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আহসান কথা, সুন্দর কথার কার কথা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি তার কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া, এটা হলো সবচেয়ে সুন্দর কথা। এটা হলো আহসান কথা, সবচেয়ে সুন্দর কথা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি কথা বলতে চাও তাহলে তুমি উত্তম কথা বলো, কল্যাণকর কথা বলো। যদি তুমি কল্যাণের কথা বলতে না পারো তাহলে তুমি লিয়াসমুত, চুপ করে বসে থাকো। কথা বললে ফালিয়াকুল খায়রা, কল্যাণের কথা বলো, এটা সুন্দর কথা বলো। আর সুন্দর কথা জানো না, বসে থাকো। আবার সুন্দর কথা জানো না তাই বলে কথা বলতে যাইও না। এক লোক শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, একটু সরম লাগে না জামাইয়ের কাছে? কি বলেন, আপনাদের দেশে জামাইরা সরম পায় না? আগে বিয়ে সাদের মধ্যে দেখতাম জামাইরা রুমাল দিয়ে একটু মুখের মধ্যে, ইদানিং আর দেয় না, এখন সরম কমে গেছে। আগে জামাইরা খুব সরম পাইতো শ্বশুর বাড়িতে গেলে মুখে রুমাল, তা এখন জামাই শ্বশুর বাড়িতে গেছে কথা বলে না, কারোর সাথে কথা কয় না, চুপ করে বসে থাকে। সবাইকে কি জামাইয়ের কাছে বিয়ে দিলাম, কথা কয় না, কিছু করে না, খালি আসে চুপ করে বসে থাকে। এখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, সবাই শিখাই দেয়, এই মিয়া শ্বশুর বাড়িতে যাও কথা বলো না, কথা বলবা। আচ্ছা, গেছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি আসছে সামনে কথা বলার জন্য। এখন সে চিন্তা করে শাশুড়ির সাথে কি কথা বলব, কিছু তো বলতে হবে, কথা না বলে বসে থাকে জামাইয়ের নামে বদনামি। তো শাশুড়িকে সালাম দিছে, প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, আম্মা একখান কথা কই, আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়িকে জিজ্ঞেস করতেছে আপনার বিয়ে হয়েছে কিনা, কারণ কথা তো কিছু বলতে হবে, কথা তো পাইতেছে না। আর শাশুড়ি কয় আল্লাহ একবার, কোন জামাইয়ের কাছে বিয়ে দিলাম, জামাই তো না বল্টু সব লুজ হয়ে গেছে, কিছু আর নাই। আমার যদি বিয়ে না হয় কার মেয়ে বিয়ে করলো, আমার মেয়ে পাইলো কোথা থেকে? তো সে যখন আমার মেয়ে বিয়ে করছে, হের আকলে তো থাকার কথা আমার বিয়ে হয়েছে কি হয়নি। এখন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কথা যদি বলতে চাও ফালিয়াকুল খায়রা, কল্যাণের কথা বলো, সুন্দর কথা বলো, আর যদি না বলতে পারো লিয়াসমুত, চুপ করে বসে থাকো, কথা বলিও না। ওই শাশুড়ি জিজ্ঞেস করতে যাইও না বিয়ে হয়েছে কি হয় নাই, এইরকম কথার দরকার নাই, চুপ করে থাকো, কারণ প্রত্যেকটা কথার তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা যা জবান থেকে বের হয়, এই প্রত্যেকটা কথার আল্লাহ পাক রেকর্ড করার জন্য অতন্ত্র প্রহরী নিযুক্ত রেখেছেন, প্রত্যেকটা শব্দ রেকর্ড হচ্ছে, লেখা হচ্ছে। তাহলে কথা বলতে হলে সুন্দর মানুষের কথা হবে সুন্দর, কথা না বলতে বলে চুপ করে বসে থাকা এটাও সুন্দর, তাহলে গুনাহ হলো না। কিন্তু দেখা যায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। চা দোকানে যেভাবে ইসলামের গবেষণা হয়, চা দোকানে, আপনাদের দেশে হয়নি? চা দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে চার পাঁচজন বসলে এক একজন ইসলামী চিন্তাবিদ, বিশাল বিশাল ইসলামী চিন্তাবিদ, এক একজন এক এক ফতোয়া, এক এক মাসায়েল, এক এক বিষয় বলতে থাকে, যেটা বড় বড় ওলামায়ে কেরামও বলতে সাহস পায় না। সে অনর্গল ফতোয়া দিয়ে যাচ্ছে অথচ সে নামাজও পড়ে না, এরকমও ইসলামী চিন্তাবিদও আছে, নামাজ পড়ে না কিন্তু এমনি ইসলামের ব্যাপারে অনর্গল ফতোয়া দিয়ে যাচ্ছে, মাসালা দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। আল্লাহ পাক মানা করছেন, খবরদার
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার যেই বিষয়ে তোমার এলেম নাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনোদিন কথা বলতে যেও না। তোমার এলেম নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, খবরদার কথা বলিও না। ইসলাম সম্পর্কে যেভাবে মনে চায় সেভাবে বলে দিবা, যা মনে চায় বলে দিবা। দেখবেন মসজিদে হঠাৎ করে একজন উঠি, ভাই দোস্ত বুজুর্গ বসেন সবাই, ইমানের মেহনতের কথা কই। এখন সে নিজেই ইমানের মেহনত কি বুঝে না, 40 বছর ইমানের মেহনতের কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ইমানের রসুল কয়টা বলেন দেখি? জানে না। ইমানের আহকাম কয়টা? জানে না। ইমানের আরকান কয়টা? জানে না। ইমানভঙ্গের কারণ কয়টা? জানে না। তা আপনি 40 বছর কিসের মেহনত করছেন আর মসজিদে লাফ মারি উঠে দাঁড়াই গেছে? ইমান আমলের কথা কইব। ইমান আমলের কথা বলতে হলে আগে এলেম লাগবে, এলেম ছাড়া কথা বলা যাবে না। এই জন্য ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহিহ আল বুখারিতে একটা বাব কায়েম করছেন, বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে আমল করার আগে এলেম লাগবে। এবং তিনি দলিল দিয়েছেন কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত দিয়ে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহ এলেম বিহীন বললে ইমান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইলেও এলেম লাগে। আগে ওই এলেম শিখো, তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা, আমল করো। ইস্তিগফার হলো আমল, আমল করো পরে, আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। এলেম নাই, কথা বলতে দাঁড়াই গেছে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এই সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তোমার প্রত্যেকটা জিনিস চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, মুখের হিসাব হবে। সুতরাং কথা বলতে গেলে হিসাব নিকাশ করে বলিও। তাহলে আহসান মানুষের কথা হবে কি? আহসান সুন্দর সুন্দর কথা হবে, আহসান মানুষের কাজও হবে আহসান। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলছেন, ওয়া আমিলা সালেহা, আমিলা সালেহা, আমলে সালে হলো সুন্দর আমল। এখন আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, চার রকমের ইবাদত একসাথে করার জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ পাক দেখেন এত অসংখ্য মাখলুকাত বানাইছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন নাই যে আমি এত মাখলুকাত ইবাদতের জন্য বানাইছি, এই কথা বলেন নাই। বলছেন কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র মানুষ আর জিন এই দুটি মাখলুককে আমি বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। তো এই দুইটা ইবাদত করব, বাকিগুলো ইবাদত করবে না, কি বলেন? বাকি মাখলুকাতকে আল্লাহর ইবাদত করে না? এই যে গাছপালা এগুলো আল্লাহর ইবাদত করে না? ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন সমস্ত গাছ আল্লাহর অনুগত, আল্লাহর ইবাদত করে, সমস্ত তারকারাজি আল্লাহর ইবাদত করে। তাহলে গাছে ইবাদত করে, গরু ছাগল চতুষ্পদ জন্তু ইবাদত করে, সাপ বিচ্ছু প্রাণী সমস্ত প্রাণী ইবাদত করে, পাহাড় আল্লাহর ইবাদত করে, পর্বতমালা আল্লাহর ইবাদত করে, পাথর আল্লাহর ইবাদত করে, সব মাখলুকাত আল্লাহর ইবাদত করে, কিন্তু রাব্বুল আলামিন বলতেছেন আমি শুধু মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। কেন? কারণ ওই মাখলুকগুলোকে আল্লাহ পাক বাধ্য করেছেন ইবাদতে, তাদের এখতিয়ার নাই, ইবাদত না করি বসে থাকবো এই এখতিয়ার নাই। কিন্তু একটা মাখলুক বানাইছেন, এটা এক যুগে চার রকমের ইবাদত, সমস্ত মাখলুকের ইবাদত করতে পারে, আবার এটা ইচ্ছা করলে ইবাদত না করিও বসে থাকতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকটা বানাইছেন কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য।
আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে এই সুন্দর মানুষটার প্রত্যেকটা কর্মকাণ্ডে, প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে, তার আচার আচরণ, লেনদেন, কথাবার্তা সব কিছুর মধ্যে থাকবে এহসান। সব কিছুর মধ্যে কি থাকবে? এহসান মানে হলো সৌন্দর্য। হাসান থেকে এহসান, সুন্দর থাকবে তার সব কিছু, তার কথাবার্তা, কাজকর্ম, উঠা বসা, চাল চলন সব হবে এহসানের সাথে। এই জন্য আল্লাপাক কোরআনে কারিমে কয়েকটা জায়গায় এহসানের ব্যবহার করছেন, আমরা শুধু সংক্ষেপে ওই জায়গাগুলোর কথা বলবো। এক নম্বরে এহসান হবে আল্লাহর এবাদতের মধ্যে। এহসান কিসের মধ্যে? আল্লাহ সুবহানাহু তাআলার এবাদতের ভিতরে এহসান। আল্লাহর দিন, আল্লাহর দিনের তিনটি মারতাবা, তিনটি স্তর। প্রথম স্তর হলো ইসলাম, দ্বিতীয় স্তর হলো ঈমান, তৃতীয় স্তর হলো এহসান। দিনের স্তর কয়টা? তিনটা। প্রথমটার নাম ইসলাম, দ্বিতীয়টির নাম ঈমান, তৃতীয়টির নাম এহসান। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিব্রিল আলাইহিস সালাম, জিব্রিল আলাইহিস সালাম মানুষের চুরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর উত্তর দিয়েছেন। এরপরে জিব্রিল আলাইহিস সালাম চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই লোককে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হুয়া জিব্রিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হলো জিব্রিল, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য। সুবহানাল্লাহ, কি শিখাতে আসছেন? দিন। দিন কি কি শিখাইছেন? প্রথম শিখাইছেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে একটু বর্ণনা দেন। দ্বিতীয় শিখাইছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস আমাকে একটু বুঝিয়ে দেন। তৃতীয় শিখিয়েছেন আখবিরনি আনিল এহসান, এহসান কাকে বলে। তাহলে এহসানটা দ্বীনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান। এক নম্বরে এহসান লাগবে কিসের মধ্যে? আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল এহসান, আমাকে এহসান সম্পর্কে বর্ণনা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এভাবে ইবাদত করার নাম হলো ইবাদতের এহসান। আমরা কি এইভাবে ইবাদত করি? এইভাবে যদি ইবাদত করতাম, তাহলে প্রত্যেকটা ইবাদত হয়তো আমাদের ইখলাসের সাথে আল্লাহর জন্য খালেস করে, মুখলিসিন আলাহুদ্দিন হইতো। কিন্তু আমরা এভাবে ইবাদত করি না। ইবাদতের মধ্যে আমাদের দেখবেন শরীরের থেকে চার পাঁচ হাত দূরে একটা মশা, মশা উঠতেছে, ঘোরাঘুরি করতেছে, আমাদের কিন্তু খবর হয়ে যায়। আর সাহাবায়ে কেরামের সালাতের মধ্যে শরীরের ভিতর থেকে তীর টেনে খোলা হতো, তারপরেও সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে টের পেতেন না। তাহলে বোঝা যায় আমাদের সালাতের ভিতরে খুশু খুজুর কি অবস্থা। এর কারণ আমাদের ইবাদতের ভিতরে এহসান নাই, আল্লাহর ইবাদতে এহসান নাই, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ক্যামেরার মধ্যে আমি আছি, আল্লাহর সিসি ক্যামেরা সব জায়গায় বসানো আছে, আমি আল্লাহর ক্যামেরার বাহিরে যাওয়ার ক্ষমতা নাই। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তোমাদের পর্যবেক্ষক, তোমাদের সব কিছু দেখতেছেন। আল্লাহ পাক সব কিছু ক্যামেরার আওতায়, পর্যবেক্ষণের আওতায় রেখেছেন। কোনো ব্যক্তি যদি এই অনুভূতি অন্তরে আসে,
অফিসে গিয়ে তাকে যদি কয়েক কোটি টাকাও ঘুষ দেয়, এই লোক কি ঘুষ খাইতে পারে? কারণ সে মনে করবে আমাকে পুলিশ না দেখুক, দুদক না দেখুক, কোনো কিছু না দেখুক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে যাচ্ছেন, আমার আল্লাহ থেকে তো লুকানো সম্ভব না, আমার আল্লাহ দেখতেছেন, এই অনুভূতি যদি মানুষের ভিতরে আসে তাহলে ওই মানুষগুলো হয়ে যাবে দুর্নীতি মুক্ত মানুষ। কিন্তু আমাদের আল্লাহ দেখতেছেন আমাকে এই অনুভূতি নেই। আমরা চিন্তা করি দুনিয়ার মানুষ থেকে কেমনে লুকানো যায়, এই চিন্তায় ব্যস্ত থাকি, কিন্তু এই অনুভূতি নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে তো লুকানো সম্ভব না, তিনি তো সব দেখেন। এটা হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এহসান। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এহসান করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাওহীদের ভিত্তিতে, শিরক মুক্ত হয়ে ইবাদত করা, এটা ইবাদতের এহসান। ইবাদতও করলাম আল্লাহর, আবার ইবাদতের মধ্যে শিরকও করলাম, এটা আল্লাহর ইবাদতের এহসান না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আরবের মুশরিকেরা বর্তমান জামানার মুশরিকদের চাইতে অনেক ভালো ছিল। বর্তমান জামানার মুশরিক যারা শিরক করে তারা ওই যুগের মুশরিকের চাইতেও আরো খারাপ, কারণ আল্লাহ পাক ওই যুগের মুশরিকদের বর্ণনা দিয়েছেন, ইযা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুগের মুশরিক সাগরের মাঝখানে নৌযানের ভিতরে যদি বিপদে পড়ে, সাগরে যদি ঝড় তুফান আসে, ওই সময় তারা দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র দিনকে আল্লাহর জন্য খালেস করে, শুধু আল্লাহকেই ডাকে আর কাউকে ডাকে না। ওই যুগের মুশরিক বিপদে পড়লে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকত না। পালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, কিন্তু যখন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করে সাগরের কিনারায় নিয়ে আসতেন তখন তারা সুখের অবস্থা আবার শিরক করত। অর্থাৎ ওই যুগের মুশরিক ছিল সুখের অবস্থা শিরক করত, বিপদ অবস্থা শিরক করত না, বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকত। আর আজকের যুগের মুশরিক যারা শিরক করে তারা সুখের অবস্থায় তো করে করে, বিপদে পড়লে আরো বেশি করে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে না, বিপদে পড়লে ডাকে কাকে? ইয়া রাসূল আল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া অমুক বাবা, বিভিন্ন জনের ডাকে বিপদে পড়লে, ডাকে না। কিন্তু ওই যুগের মুশরিক বিপদে পড়লে কোনোদিন তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকতো না। আল্লাহ পাক বলছে দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র খালিস ভাবে আল্লাহকে ডাকতো, বিপদ অবস্থা তারা শিরক করতো না। কিন্তু আজকের জামানায় বিপদ অবস্থাও শিরক করে, সুখের অবস্থাও শিরক করে। শিরক মুক্ত ইবাদত না হইলে ইবাদতের ইখলাস নাই, ইবাদতের এহসান নাই। এজন্য আল্লাহ পাক জান্নাত পেতে হলে শর্ত দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা পোষণ করে তার রবের সাথে মুলাকাত করবে, আল্লাহর সাথে তার মালিকের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমল সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে। আল্লাহর সাথে মোলাকাত পাইতে হলে, জান্নাত পেতে হলে কোনো ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না, এটা হলো ইবাদতের এহসান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এহসান করতে বলছেন সাহাবায়ে কেরামের এত্তেবা, এহসানের সাথে করতে বলছেন, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা, সালাফদেরকে অনুসরণ করা, এটা আমাদের জন্য উম্মতের জন্য ওয়াজিব।
আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে সালাফদেরকে, সালাফে সালেহীনদেরকে অনুসরণ করা, এত্তেবা করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা আনসার মুহাজিরিন সাহাবায়ে কেরামদেরকে এহসানের সাথে এত্তেবা করে। তাহলে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদেরকে খালি এত্তেবা করলেও যথেষ্ট না, জান্নাত পেতে হলে সাহাবায়ে কেরামদের অনুসরণটা হবে বি এহসানিন, এহসানের সাথে। এখানে এহসান মানে কি? সাহাবায়ে কেরামকে তাবেইনদের মধ্যে একটা গ্রুপ, একটা শ্রেণী অনুসরণ করত, কিন্তু এহসানের সাথে করে নাই। না করার কারণে ওই তাবেইনদের ওই শ্রেণীটা খারেজি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। তারা সাহাবায়ে কেরামকে পেয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের সাথে এহসানের সাথে এত্তেবা করে নাই, তাদের অনুসরণের মধ্যে এহসান ছিল না। এই জন্য তাবেইদের মধ্যে এক গ্রুপ খারেজি হয়ে গেছে, এক গ্রুপ শিয়া হয়ে গেছে, তারা ভ্রান্ত গোমরাহির দিকে চলে গেছে, কারণ সাহাবায়ে কেরামের এত্তেবাটা এহসানের সাথে করে নাই। আল্লাহ পাক শর্ত দিয়েছেন সাহাবীদের এত্তেবা করতে হবে বি এহসানিন, এহসানের সাথে, এহসানের সাথে এত্তেবা। সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবি যেই মতামত গ্রহণ করেছেন সেই মতামতকে গ্রহণ করা, জামাতে সাহাবার মতকে গ্রহণ করা, একজন দুজনের মত না। সাহাবিদের মধ্যে অনেক বিষয়ে একজন দুজন সাহাবির দ্বিমত ছিল, যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শক্ত করে বলছেন যে সূরা আল ফালাক এবং সূরা নাস এই দুটা সূরা কোরআনের আয়াত না, কোরআনের সূরা না। তিনি কখনো এই দুইটা সূরা নামাজে তেলাওয়াত করতেন না, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম তার কথা শুনেন নাই। অধিকাংশ সাহাবায়ে কেরামের মতামতের ভিত্তিতে এই দুইটা সূরা কোরআনের সূরা, কোরআনের মধ্যে আছে, আছে না? আমরা এই দুই সূরা তেলাওয়াত করি কোরআন হিসাবে, এই দুই সূরা নামাজেও পড়ি, কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা নামাজে পড়া যাবে না। তাহলে আমরা কি এই সাহাবির মত গ্রহণ করছি? কেন করি নাই? এত বড় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম সারির বড় ফকিহ, বড় মুহাদ্দিস, বড় মুস্তাহিদ, বড় গবেষক, কিন্তু তার মত আমরা গ্রহণ করলাম না কেন? কারণ আমরা সাহাবায়ে কেরামের এত্তেবা করি কিন্তু বি এহসানিন, এহসানের সাথে। 99% কথা গ্রহণ না করি, 1% কথা গ্রহণ করা, এটা এহসান না। অধিকাংশ জমহুর সাহাবিরা বলতেছেন এটা কোরআন, একজন তিনি যত বড় সাহাবি হোক তিনি যদি বলেন যে এটা কোরআন না, তার কথা গ্রহণযোগ্য না, এটার নাম এহসান। এজন্য পৃথিবীতে যত ইমাম আছে, এলমে ফেখের জগতে, এলমে হাদিসের জগতে, এলমে তাফসিরের জগতে যত ইমাম, একজন ইমামেরকে ধরে আমি শুধু অনুসরণ করব, বাকি ইমামদের কোনো অনুসরণের খবর নাই, এটা এহসান না। আমার কথা বুঝতে পারছেন? আমাদের ইমাম পূর্বেকার সালাফে সালেহীনদের মধ্যে ইমাম তো খালি একজন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম না, ইমাম আরও আছে না? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি, অনেক ইমাম আছে আমাদের। এরা সবাই তো আমাদের ইমাম, কি বলেন? এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। এখন আমি সব ইমামকে বাদ দিয়ে বললাম আমি একজন ইমাম, যা কয় তা মানি, এর বাইরে মানি না, শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যা বলবো তা, এর বাইরে আমি যাব না। তাহলে বুঝতে হবে আমি ইমামদেরকে অনুসরণ করছি, এহসানের সাথে করিনি। আজকে আমাদের সমাজের লোকেরা, ভাইয়েরা এহসান না বোঝার কারণে একজন ধরে বসে থাকে, কয় শুদ্ধ হইল উনারে ছাড়বো না, ভুল হইলেও উনারে ছাড়বো না, উনি যা বলে তা।
যদি বলেন যে আর কোনো শায়খেরে মানবো না, শুধু ডক্টর ইমাম হোসেন যা কয় তা, আপনি গোমরাহির মধ্যে চলে গেছেন। কারণ ডক্টর ইমাম হোসেন ভুলের উদ্দে হইতে পারে না, তার ভিতরে অনেক ভুল আছে। আপনি যদি তার সব অনুসরণ করা শুরু করেন, আপনি গোমরাহির মধ্যে পড়ে যাবেন। এজন্য পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন এক ব্যক্তিকে অন্ধ অনুসরণ করা যাবে না। অন্ধ অনুসরণ করলে তখন আপনি এহসানের সাথে এত্তাবা হয় নাই। এই জন্য আমরা সব ইমামদেরকে আমরা অনুসরণ করি, সব ইমামদেরকে আমাদের ইমাম মনে করি। ওই ইমামদের মধ্য থেকে যার কথাটা কোরআন এবং সুন্নার সাথে বেশি মিলে যাবে, বেশি কাছাকাছি, আমি সেটা মানব। সেটা কে কোন ইমাম সেটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় তার কথাটা, তার দলিলটা কোনটা কোরআন সুন্নার সাথে বেশি মোয়াফেক। এইভাবে অনুসরণ করার নাম হলো এত্তেবা বিল এহসান। আজকে আমরা এহসান সাথে এত্তেবা করি না, আমরা বলি যে ইমামদের অনুসরণ করা বাধ্যতামূলক, ফরজ। আজকে কেউ কেউ বলেন যে মাজহাব মানা ফরজ, তো কয়জনের মাজহাব মানব? একজনের। তো একজনের মাজহাব যদি আমি মানি, বাকিদের মাজহাব কই গেল? সেগুলো মানব না কেন? কারণ সেগুলোও তো কোরআন সুন্নার ভিত্তিতে গবেষণা, তারাও তো আমাদের ইমাম। আর একজনের অনুসরণ করতে গেলে, এক মাজহাবের অনুসরণ করতে গেলে অসংখ্য কোরআন এবং সহি হাদিসের আমল আমার থেকে বাদ পড়ে যাবে। কারণ আল্লাহ পাক আল্লাহর দ্বীনের এলেমকে এক মাজহাবের মধ্যে সীমাবদ্ধ করেন। এটা সকল ইমামদের মধ্যে ছড়ানো ছিটানো আছে এলেম, সহি হাদিস সব এক মাজহাবে সীমাবদ্ধ হয় নাই, সব মাজহাবের মধ্যে ছড়ানো ছিটানো আছে। এজন্য আমি যদি সবাইকে এহসানের সাথে এত্তেবা করি, তাহলে আমি বেছে বেছে যে আমলটা সহি হাদিসের আমি সেই আমলটা করব। আর যদি আমার ভিতরে এহসান না থাকে, তাহলে আমি একজনকে ধরে বসে থাকি। এই জন্য আল্লাহ পাক শুধু সাহাবায়ে কেরামের এত্তেবা করতে বলেন নাই, বলছেন কি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এহসানের সাথে এত্তেবা করলে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়া আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে এহসান করতে হবে বাবা মায়ের সাথে এহসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে এহসান করো। তো মা বাবার সাথে এহসান কেমনে হবে? মা বাবার খেদমত, মা বাবার সেবা যত্ন, মা বাবার যা দরকার সেটা করার নাম এহসান। মা বাবারে খুব মহব্বত করে, সকালে মা চেহারার দিকে তাকায় থাকে, বিকালেও তাকায় থাকে, কিন্তু মার অসুখ হলে ডাক্তারের কাছে নেয় না। এটা কি মায়ের প্রতি এহসান, মায়ের প্রতি মহব্বত? এরকম মানুষ সমাজে আছে, কয় আমার মারে না দেখলে থাকতে পারি না, মার চেহারার দিকে তাকায় থাকে, মাকে কত মহব্বত, কিন্তু মা অসুখে কাতরাইতেছে ডাক্তারের কাছে নেয় না। কি ভাই ডাক্তারের কাছে নেন না কেন? কয় মারে মহব্বত করতে চেহারার দিকে তাকায় থাকতে তো টাকা লাগে না, ডাক্তারের কাছে নিলে তো আমার পকেটের টাকা খরচ হয়ে যাইব। কুকুর মারা যায় কানতে তো আর চোখের পানি ফেলতে টাকা লাগে না, কিন্তু মাথার রুটিটা যদি দিয়ে দেয় তো টাকা চলে যাব। এরকম সমাজে দেখবেন অনেক মানুষ আছে। মসজিদের ইমাম সাহেবের কি মহব্বত, দেখলে সালাম, আসতে সালাম, যাইতে সালাম, অনেক মহব্বত। কিন্তু ইমাম সাহেবের বাসায় চাউল আছে কিনা, রুটি আছে কিনা, আটা আছে কিনা, খাবার আছে কিনা সেই খবর নেয় না। এমনি অনেক মহব্বত হুজুরের খুব ভালো লাগে ইমাম সাহেবের, কি মহব্বত, কি সম্মান, কিন্তু তার পেটে খাবার আছে কিনা এই খবর লয় না। তার পরিবারে ঠিক মতো খাবার দাবার আছে কিনা, পরিবার কেমনে চলতেছে এই খবর লয় না, এমনি অনেক মহব্বত। বর্তমানে আমাদের সমাজের মহব্বতগুলো হয়ে গেছে এরকম, মা বাবার অনেক মহব্বত, অনেক ভালোবাসা, কিন্তু মা বাবা অসুখে কষ্ট করতেছে ডাক্তারের কাছে নেয় না। মা বাবা দেখা যায় ভালো ভালো খাবার দরকার, মা বাবার একটু ফল ফলাদিক দরকার, পুষ্টিকর জিনিস দরকার, সেগুলোর খবর নাই, এমনি খুব মহব্বত আছে। মা বাবার বৃদ্ধ বয়সে যা দরকার সব কিছু সাধ্য অনুযায়ী ব্যবস্থা করা, এটা হলো মা বাবার প্রতি এহসান। আবার সমাজে কিছু কিছু কপাল পড়া ছেলে মেয়ে আছে,
বলে যে আমার মা বাবা আমার জায়গা জমিন দেয় নাই, অমুক ভাইয়েরে বেশি দিয়ে দিছে, অমুক বোনেরে কম দিয়ে দিছে, অমুকের এই দিছে, এই জন্য আমি দেখবো না, এরকম কপাল পড়া ছেলে মেয়েও আছে, আছে না? মা বাবা ঠিক আছে, কাউকে বেশি দিছে, কাউকে কম দিছে, এটা করছে ওইটা করছে, এটা জুলুম করছে, অন্যায় করছে, এটার বিচার করবে কে? এটার বিচারের দায়িত্ব তো আমি ছেলেকে দেওয়া হয় নাই, যে আমাকে আল্লাহ পাক দায়িত্ব দেয় নাই যে মা বাবা জুলুম করছে, মা বাবা অন্যায় করছে, এই জন্য শাস্তি দিব আমি, এটা বিচারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমার কাজ হইল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক বলেন তুমি আদল করো এবং এহসান করো। আদল হইল সমান সমান, এহসান হইল বেশি দেওয়া। মা বাবা আমার জন্য যতটুকু করেছেন ততটুকু দেওয়ার নাম এহসান, ততটুকু দেওয়ার নাম আদল। মা বাবা যতটুকু করেছেন তার থেকে বেশি দেওয়ার নাম হলো এহসান। আল্লাহ পাক বলেন মা বাবার প্রতি আদল করলে হবে না, এহসান করতে হবে। আরে মিয়া, আমরা আদলও তো করতে পারবো না, কি এহসান? মা বাবা আমাদের ক্ষেত্রে যে অবদান, সারা জিন্দগি যদি আমরা মা বাবার খেদমত সেবা যত্ন করতে থাকি, তা আদলও তো করতে পারবো না, সমান সমানও তো করতে পারবো না। একজন মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত যেই দুধ পান করান, একদিন যেই পরিমাণ দুধ পান করিয়েছেন, সেই দুধের মূল্য সারা জীবন খেদমত করলে দেওয়া যাবে না। কি আপনি এহসান করবেন? আদলও তো পারবেন না। মা 2 বছর দুধ খাওয়াইছেন, আপনি দুধের টাকা পরিশোধ করেন? সারা জীবন দিয়েও আপনি পারবেন না। তাহলে আব্বা আম্মার প্রতি আল্লাহ এই জন্য বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি এহসান করো। এরপরে এহসান সন্তান সন্ততির প্রতি, এহসান সন্তান সন্ততির প্রতি, এহসান সন্তান সন্ততিকে দিন শেখানো, তাওহীদ শেখানো, শেরেক সম্পর্কে জ্ঞান দেওয়া, সুন্নত শেখানো, বেদাত সম্পর্কে সতর্ক করা, এগুলো হলো সন্তান সন্ততির প্রতি এহসান। সন্তান সন্ততিকে টাকা পয়সা বানাই দিলাম, অনেক গাড়ি বাড়ি দিলাম, এটার নাম সন্তানের প্রতি এহসান না। সন্তানকে দিনদার বানানো, সলেহীন বানানো, এটা সন্তানের প্রতি এহসান। স্বামীর প্রতি এহসান, স্ত্রীর প্রতি এহসান, স্ত্রী তার স্বামীর প্রতি এহসান করবে, তার স্বামীর আনুগত্য করবে, তার স্বামীর কথা শুনবে, তার স্বামীর সকল আমানতকে যথাযথভাবে হেফাজত করবে, এটা হলো স্বামীর প্রতি এহসান। স্ত্রীর প্রতি এহসান হলো স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করবে, স্ত্রীর যা যা প্রয়োজন সব ব্যবস্থা করবে, স্ত্রীর প্রতি কোমল আচরণ করবে, কোনো ধরনের জুলুম করবে না, এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর এহসান। স্বামী স্ত্রীর প্রতি এহসান করবে, স্ত্রী স্বামীর প্রতি এহসান করবে। আত্মীয় স্বজনের প্রতি এহসান, আত্মীয় স্বজনের যে হক যে অধিকার সেটা রক্ষা করবে, এর মাধ্যমে আত্মীয় স্বজনের প্রতি এহসান করবে, প্রতিবেশীর প্রতি এহসান করবে, প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী এবং অল্প সময়ের চলার পথের প্রতিবেশী সকল প্রতিবেশীর প্রতি এহসান, সব প্রতিবেশীর প্রতি এহসান করতে হবে। দেখা যায় প্রতিবেশীর একটা গরু ছাগল মুরগি আসলে আমরা সহ্য করতে পারি না, প্রতিবেশী মানে কিছু নষ্ট করবে আমার, এটা স্বাভাবিক বিষয়, এটাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তার সাথে এহসান করতে হবে। আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম, 3 প্রকারের প্রতিবেশী সবার সাথে তুমি এহসান করবা। এরপরে সমস্ত সৃষ্টি জগতের প্রতি এহসান, সমস্ত মানুষের প্রতি এহসান, সমস্ত মখলুকের প্রতি এহসান। অর্থাৎ একজন মুমিন একজন মুসলিম তার জিন্দগিটা থাকবে এহসানের সাথে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আহসান করে বানাইছেন, সে সব সময় এহসানের নীতি অবলম্বন করবে। একজন কাফের মুশরিকের সাথেও সে কর্কশ আচরণ করবে না। ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছেন মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, আল্লাহ পাক বলে দিবেন ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা,
ফেরাউনের কাছে যাও দুইজনের দাওয়াত নিয়ে, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে ফেরাউনের সাথেও কোনো কর্কশ আচরণ করিও না, খারাপ আচরণ করিও না, আচরণটা করবেন নরম আচরণ, ভদ্র আচরণ, সৌজন্যমূলক আচরণ, সুন্দর আচরণ করবে ফেরাউনের সাথেও। সুতরাং কারো সাথে খারাপ আচরণ করা যাবে না, সবার সাথে এহসান। এবং একজন মুমিন আরেকজন মুমিনের দিকে তাকায় একটা হাসি দিলেও সদাকা, সুবহানাল্লাহ, হাসি দিলেও আল্লাহ গুনাহ মাফ করে দেন। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, হাসি দেওয়া তো দূরের কথা, একজন সালাম দিলে আরেকজনের জবাব নেয় না, সালাম দেওয়ার পরে তাকায় তাকায় দেখে এই লোকের টুপিটা আমার টুপির সাথে মিলছে কিনা, এই লোকের পাঞ্জাবির কাটিং আমার পাঞ্জাবির সাথে মিলছে কিনা, এই লোকের পাগড়ির কালার আমার পাগড়ির কালারের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে সালামের জবাব নেওয়া যাবে, কারণ আমার দলের লোক। আর যদি না মিলে তার সালামের জবাব নেওয়া যাবে না। মানে বিশ্বাসটা এরকম, খালি আমার দলটা জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না, খালি আমি আর আমার হুজুর, খালি মুসলমান, আর সব গোমরা হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে। মুসলিম এইভাবে ক্ষুদ্র 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 দলে দলে বিভক্ত হয়ে একমাত্র নিজেকে মুসলিম মনে করে আর সব কাফের মনে করে। মুসলমানদের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকার কারণে একজন আরেকজনকে ভাই মনে করতে পারে না, সালাম দিলে সালামের জবাব নেয় না, সালাম তো দেয় না কে দিলেও জবাব নেয় না, নিজের দলের হলে জবাব নেয়, দলের না হলে জবাব নেয় না। মানে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি, তাআসুব আমাদের ভিতরে এমন জটিল আকার ধারণ করছে, দলের বাইরে কেউ আর কোনো কিছু কল্পনা করতে পারে না, দলের বাইরে মুসলমান আছে এটাই কেউ কল্পনা করতে পারে না। এই জন্য আমার ভাইরা, সকলের প্রতি সকলে আমরা এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই হয়ে সকলের প্রতি এহসান করবো। সবসময় আমি এমনভাবে জীবনযাপন করবো যেন আমার দ্বারা আল্লাহর কোনো বান্দা কোনো মাখলুক কষ্ট না পায়, যতটুকু পারি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, মুমিনদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করব, এটাই হলো এহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এহসানের নীতি অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। মুহসিনিনদেরকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন, কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, মুহসিনিনদেরকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, এবং মুহসিনিনেরা বিনা হিসাবে প্রথম সারিতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, এজন্য আমার ভাইরা এহসানের গুণ আমাদের প্রত্যেকের ভিতরে আনতে হবে, নিজেকে মুহসিনিন হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের পূর্বেকার যত ভাই বোন ইমানের সাথে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সবাইকে জিন্দেগির সকল গুণাগুলোকে মাফ করে দিন। আমার ভাইরা এবং বোনেরা, আমাদের আলোচনা শেষ দিকে কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সলাতের পর সম্মিলিত মুনাজাত সম্পর্কে জানতে চাই, এগুলো তো কমন জিনিস, প্রতিদিনের প্রশ্ন, এবং আলহামদুলিল্লাহ আজকের যুগে ইন্টারনেট, ইউটিউব, ওয়েবসাইট এগুলো থাকার কারণে এগুলো তো আমরা প্রতিদিনই শুনি আলহামদুলিল্লাহ, এগুলো তো আমরা প্রতিদিন সবসময় শুনি। এটা হলো মুনাজাত না বোঝার ফসল, মানে প্রথম আমরা মুনাজাত বুঝি নেই, মুনাজাত কাকে বলে, মুনাজাত হলো দুইজনে গোপনে আলাপ করা, এটার নাম কি মুনাজাত, আল্লাহ এবং বান্দার সাথে গোপনের আলাপ, এটার নাম হলো মুনাজাত। সলাতের আরেক নাম মুনাজাত, নামাজটাই মুনাজাত, নামাজের সাথে বান্দা ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে গোপনে কথা বলে, মুনাজাত করে, সলাতের আরেক নাম মুনাজাত। তাহলে সলাত শুরু হয় তাকবীরে তাহরিমে দিয়ে, শেষ হয় কি দিয়ে, তো সালাম পেরানোর সাথে সাথে সলাতও শেষ মুনাজাতও শেষ,
এরপরে আবার মোনাজাত কেন? মোনাজাত তো এতক্ষণ করছেন যে এটা কি, ওইটাই তো মোনাজাত। এজন্য এরপরে করবেন জিকির। এজন্য দেখবেন যতগুলো হাদিসের কিতাব আছে, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, একবার যা হাদিসের কিতাব আছে পৃথিবীতে, দেখবেন যে হাদিসের কিতাবগুলোতে অধিকাংশ হাদিসের কিতাবে একটা বাব কায়েম করা আছে, বাবু যিকরে বাদা সলাতিল মাফরুদা, ফরজ সলাতের পরে জিকিরের অধ্যায়, বাবুল মুনাজাত বাদা সলাতিল মাফরুদা। এইরকম কোনো অধ্যায় কোনো হাদিসের গ্রন্থে নেই যে ফরজ সলাতের পরে মুনাজাতের অধ্যায়, এরকম কোনো দিনে নেই। একটা বিষয় খেয়াল রাখবেন, এই সূত্রটা মনে রাখবেন, ইসলামে যত কিছু এবাদত, প্রত্যেকটা এবাদতের উপরে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে একটা বাব নির্ধারণ করছেন, বাব কায়েম করছেন। প্রত্যেকটা হাদিসের গ্রন্থে যতগুলো বাব পাওয়া যাবে, এই বাবের ভিতরে যদি এই আমলটা না থাকে, বুঝবেন যে এই আমলটা ইসলামে নাই। যদি বাবের ভিতরে এই নামটা থাকে, এই শিরোনামটা থাকে, বুঝবেন যে এটা ইসলামে আছে। যতগুলো হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের কিতাবে বাবুল মুনাজাত বাদা সলাতিল মাকতুবা এরকম নাই, আছে বাবু জিকির। তাহলে মুনাজাত সালাম ফিরাইলে শেষ, এরপরে হবে জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের ইমামতি করেছেন, এই 10 বছরে একদিনও তিনি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন, এরকম কোনো সহি দঈব জাল হাদিসও নাই। তো সুতরাং যে বিষয়ে নাই, সেই বিষয়ে আমরা যেগুলো আছে সেগুলো পরিশ্বাস করতে পারি না, আর যেটা হাদিসের নাই ওইটা নিয়ে আমরা টানাটানি করার দরকার থাকে। এজন্য আমরা ওই দিকে না বাড়াই, আমরা সবসময় সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করব। সুন্নত অনুযায়ী অল্প আমল করলেও বেদাত অনুযায়ী অনেক আমল করার চাইতে উত্তম। মানবরচিত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদের প্রতি বিশ্বাসী কেউ হলে সে কি মুসলিম থাকবে নাকি মুশরিক হয়ে যাবে, জানাবেন প্লিজ। জি, সুন্দর প্রশ্ন। বাংলাদেশে যত মুসলমান আছে, কোনো মুসলমান এই সকল কুফরি মতবাদের প্রতি বিশ্বাস পোষণ করে না, কারণ এগুলো সবগুলোই কুফরি মতবাদ। এটার ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের, বাংলাদেশের কোনো আলেমের কারো দ্বি মত নেই। সকল ওলামায়ে কেরাম এগুলোকে কুফরি হিসাবে বিশ্বাস করে, সকল মুসলমান এগুলোকে কুফরি হিসাবে বিশ্বাস করে। তো সুতরাং সে মুশরিক হয়ে যাবে এভাবে বলা যাবে না, অর্থাৎ এগুলো যদি কেউ অন্তরের থেকে বিশ্বাস করে তাহলে সেটা কুফরি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে কেউ এই বিশ্বাস পোষণ করে না, সবাই এটাকে কুফরি হিসাবেই জানে। যে 5 ভাইয়ের 1 ভাই মায়ের কাছে জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন করণীয় কি? এখন কত হলো, মা দিছে কেন? 5 ভাইয়ের 1 ভাইকে মা দিবে কেন? প্রথম কথা হলো, মা জীবিত থাকা অবস্থায় কোনো ছেলেকে কোনো মেয়েকে কাউকে জমি দিবে না। জমি উনি যতদিন বেঁচে আছেন উনি ওনার প্রয়োজন মতো খরচ করবেন, প্রয়োজন মতো জমি বিক্রি করবেন, প্রয়োজন মতো যা যা লাগে ওনার চিকিৎসা করবেন, সব করবেন। উনি মারা যাওয়ার পরে যা থাকবে সেটা ওয়ারিসেরা আল্লাহর বিধান অনুযায়ী বণ্টন করে নিয়ে যাবে। তো উনি জীবিত থাকা অবস্থায় কাউকে দেওয়া যাবে না। কাউকে হেবা করতে পারেন, হেবা করলে সবাইকে সমানভাবে দিতে হবে, ছেলে এবং মেয়ে সবাইকে সমান, মানে ওয়ারিসের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে মেয়েরা পায় ছেলেদের অর্ধেক, কিন্তু হেবার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে সমান সমান পায়। তো এই জন্য জীবিত অবস্থায় যদি অনেক সম্পদ থাকে তাহলে তিনি কিছু অংশ হেবা করতে পারেন, কিন্তু সব হেবা করতে পারে না, কিছু অংশ তিনি হেবা করতে পারেন। হেবা মানে হাদিয়া, তা হাদিয়া মানুষ দেয় হলে অল্প কিছু, সব মানুষ কোনোদিন কেউ কাউকে হাদিয়া দেয় না। তো তখন সবাইকে সমভাবে দিতে হবে, আর জীবিত অবস্থায় সম্পদ বণ্টন করা যায় না। তো এই জন্য উনি যদি দিয়ে থাকেন উনি প্রথম অপরাধ করছেন, গুনাহের কাজ করছেন। আর যদি কেউ জোর করে মায়ের থেকে এইভাবে নিয়ে নেয়, তো সেটা তো সমাজে লোকজন আছে, সমাজে আচার বিচার আছে, তার মাধ্যমে তাকে ফয়সালা করে নিতে হবে। আর যদি কেউ মায়ের প্রতি এরকম জুলুম করে তাহলে তো সে অবশ্যই বড় ধরনের অপরাধী, বড় ধরনের গুণাগার, আল্লাহ পাক তো সেটার বিচার অবশ্যই করবেন। আচ্ছা, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার সমান গুণা হয়, জেনার পর তওবা করার পাশাপাশি রজম করতে হয়, তাহলে সুদ খাওয়ার পর তওবা করলে কি তওবাকারীকে রজম করতে হবে? ইসলাম
যুক্তির উপরে চলে না, ইসলাম যুক্তিবাদী দেখতে পারে না। শয়তান হলো পৃথিবীতে সবচেয়ে বড় যুক্তিবাদী, কারণ শয়তানকে আল্লাহ বলছে উসজুদু লি আদম, শয়তান বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়ে, তাকে বানাইছো মাটি দিয়ে, তো আগুন মাটিকে সাজদা করবে না মাটি আগুনকে সাজদা করবে? আমার দাম বেশি, আমার মর্যাদা বেশি, মাটি আমাকে সাজদা করবে? শয়তান যুক্তি দেখাই সর্বনাশ। এই জন্য ইসলাম এইভাবে যুক্তি দিয়ে চলে না। মোতাজিলারা আকল দিয়ে যুক্তি দিতে গিয়ে তারা গোমরা হয়ে গেছে। ইসলামের কোনো কিছু আমাদের আকলে বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, ওহির আত্মাবা করতে হবে। ওহি আসতে বাস এটাই হলো দলিল, এটাই যুক্তি, এটাই মেনে নিতে হবে। সেখানে যুক্তির সাথে মিলল কি মিলল না, তো এই জাতীয় চিন্তাভাবনার দরকার নাই। সুদের তওবা আর ওই জেনার তওবা একরকম না। সুদের তওবা হলো চারটা কাজ করতে হবে। প্রথম কাজ, সুদ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কাজ, মৃত্যু পর্যন্ত আর সুদ খাবে না, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। তিন নম্বর কাজ, পিছনে যত গুণা করে ফেলছে, যে সুদ খেয়েছে এটা বিরাট গুণাহের কাজ করছে, এটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। চতুর্থ কাজ, যত টাকা সুদ খেয়েছে এই টাকাগুলো ফেরত দিতে হবে। মানে যতজনের থেকে সুদ নিয়েছে ততজনকে টাকাগুলো দিয়ে দিবে, বাস এখানে তার রজব লাগবে না, সে টাকাগুলো দিয়ে দিবে। যদি সুদের টাকা দিয়ে বিল্ডিং করে ফেলছে, ওই বিল্ডিং বিক্রি করে দিয়ে দিতে হবে, তাও রাখা যাবে না। আর আপনি সুদের টাকা দিয়ে অনেক টাকা পয়সা করে প্রতি বছর হজে চলে গেছেন, ওমরা চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার হজে যান ততবার ওমরা যান, কিন্তু ওই সুদের গুণে আল্লাহ মাফ করবে না। এই জন্য এগুলো ফেরত দিতেই হবে। এখন যদি ওই ব্যক্তিকে না পান, ওই ব্যক্তির ওয়ারিসকে দিতে হবে। ওই ব্যক্তির ওয়ারিসও পাচ্ছেন না, কার কার থেকে সুদ খাইছেন লিখে রাখেন নাই, তাহলে ওই পরিমাণ, সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় ওই ব্যক্তিদের নামে সদাকা করে দিতে হবে। জানাজার পর সম্মিলিত মোনাজাতের কি কোনো সহি দলিল আছে? সহি না, অসহিও কোনো দলিল নেই। সহি দলিল তো দূরের কথা, গায়ের সহি দলিল নেই। জানাজা সালাম পিরানোর মাধ্যমে সলাতুল জানাজা শেষ, এরপরে আর কোনো দোয়া নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেন নাই, কোনো সাহাবি করেন নাই, তাহাবি করেন নাই, সালাফেরাও কেউ করেন নাই। এখন যারা আমরা একটু ইসলাম বেশি বুঝি, বেশি পণ্ডিত, তারা এগুলো আবিষ্কার করি আর মাঝে মাঝে। আচ্ছা, তাবিজ পরা জায়েজ? কোনো তাবিজ পরাই জায়েজ নাই, সব তাবিজেই শিরক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তাবিজকে নির্দিষ্ট করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আল্লাকা তামিমাতান, সেখানে মান আল্লাকা তামিমাতান বেগাইরেল কোরআন, কোরআন ছাড়া এরকম কোনো শর্ত যুক্ত করেন নাই। সমস্ত তামিমাকে বলছেন ফাকাদ আশরাকা। তো সমগ্র পৃথিবীতে মুফতি আজম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বড় মুফতি জমিনে নাই। তো তিনি বলে দিয়েছেন ফাকাদ আশরাকা, শেরেক করছে। সুতরাং এটাকে ওই ইনিয়ে বিনিয়ে নিজেদের ব্যবসা টিকে রাখার জন্য যে কোরআন দিয়ে দিলে জায়েজ, এমনি দিলে জায়েজ, অমনি দিলে জায়েজ, এই ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ নাই। নামের আগে আলহাজ লেখা বা বলা যাবে কি? আলহাজ আমাদের দেশে লেখে আসে, কিন্তু আসলে মানুষ না বুঝে লেখে, বুঝতো যদি লিখতো না, না বুঝার কারণে লেখে। এখন আমরা খালি ওই লেখা যাবে কি যাবে না, জায়েজ না যায়, ফতোয়া দিতে ব্যস্ত। ফতোয়া না দিয়ে আমরা ওই ভাইদেরকে একটু মহব্বতের সাথে বুঝাই দিতে হবে যে ভাই আপনি জীবনে একটা ফরজ আদায় করছেন হজ, তো এটা দিয়ে যদি আপনার উপাধি লাগাই দিচ্ছেন আলহাজ, তাহলে তো আপনি প্রতিদিন পাঁচবার সলাত আদায় করেন, তাহলে নামাজের জন্য একটা লাগাইতে হইব আল মুসল্লি, তারপর আপনি জাকাত আদায় করেন এটার জন্য একটা লাগাইতে হইব, আপনি সিয়াম পালন করেন এটার জন্য একটা লাগাইতে হইব, সব আমলের জন্য একটা একটা যদি লাগান, তা আপনার নামের সাথে পঞ্চাশটা সিফাত এরকম যোগ করতে হইব, আপনার নামে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন, কিন্তু আমরা আলহাজ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না। সমস্ত সাহাবায়ে কেরাম আমরা হজ করছেন, আমরা আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আমরা বলি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ করছে না, তা আমরা কি আলহাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি? আমরা আলহাজ বলি না। যুগে যুগে কোনো আলেম, কোনো সালাফ কেউ এরকম আলহাজ ব্যবহার করেন নাই। জর্দা খাওয়া যাবে কি? জর্দা খাওয়া যাবে না, জর্দা খাওয়াটাও হারাম। মানে ধূমপান করা যেরকম, তামাক যেরকম হারাম, ওইটা হলো পুড়িয়ে প্রক্রিয়া করে খাওয়া হচ্ছে, আর এটা একবারে ডাইরেক্ট, এর জন্য এটাও খাওয়া
জায়েজ নেই। সরাসরি এক রাকাত বিতির পড়া যাবে কি? যাবে, এক রাকাত বিতির পড়াও যাবে, এটা এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। তবে আপনার এশার পরে আপনি রাত্রিকালীন সলাতকে বেজত করবেন, তো রাত্রিকালীন সলাত তো কিছু পড়তে হবে না, কোনটাকে বেজত করবেন? এই জন্য সরাসরি এভাবে এক রাকাত পড়াটা ঠিক না। এক রাকাত মাঝে মধ্যে আপনি সফর অবস্থায় আছেন বা আজকে কোনো একটা বিশেষ কাজে আছেন, সময় পান নাই, এই কারণে আপনি ঠেকার সময় এরকম পড়তে পারেন, কিন্তু এটার নিয়মিত অভ্যাস বানায় ফেলছেন, সব সময় পড়তে আছেন, এরকম করা ঠিক না। আপনি সলাতের আসার পরে দুই রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে পারলে আরও পড়বেন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত আরও পড়বেন, পরে লাস্টে যাই আপনি এক রাকাত দিয়ে এই সলাতগুলোকে বেজট করে দিবেন। আহলে হাদিস সংগঠনে সম্পৃক্ত না হয়েও কি প্রকৃত আহলে হাদিস হওয়া সম্ভব নয়? আহলে হাদিস মানে হইতে হবে, আহলে হাদিস নাম সংযুক্ত করতে হবে, এটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো কোরআন এবং সুন্নাহ অনুসারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে শক্ত করে ধরতে হবে। এই দুটা জিনিস কিতাবুল্লাহ ও সুন্নাত নবীহি। এই দুটা জিনিস যারা শক্ত করে ধরে তাদের অনেকগুলা নাম আছে, ওই নামগুলোর মধ্য থেকে একটা নাম হলো আহলুল হাদিস, আসহাবুল হাদিস, মানে এরা কোরআন সুন্নার অনুসারী। কোরআনকেও হাদিস বলা হয়, হাদিস এমন একটা শব্দ, কোরআনকেও হাদিস বলা হয়, সুন্নতকেও হাদিস বলা হয়, মানে এক শব্দের দুইটা বোঝায়। এই জন্য এই শব্দটাকে যুগে যুগে ওলামায়ে কেরাম আইমায়ে কেরাম ব্যবহার করেছেন। তা আহলুল হাদিস মানে তিনি কোরআন এবং সুন্নার অনুসারী। তো কোরআন এবং সুন্নার অনুসারী হইলে তো আপনার জামাত ঐক্যবদ্ধ থাকা, এটার গুরুত্ব তো কোরআন হাদিসে অবশ্যই আছে। এই জন্য ওই আপনার আহলে হাদিস সংগঠন তো কখনো বলে না যে আপনি সংগঠনে থাকা একেবারে পর্যায়ে আইন, এটা থাকতেই হবে, তবে ঐক্যবদ্ধ থাকা এটা জরুরি, জামাতবদ্ধ থাকা। কারণ ঐক্যবদ্ধ না থাকলে দাওয়াতি কাজে আপনার সহায়ক হয় না, বিচ্ছিন্নভাবে দাওয়াত দেওয়া যায় না, বিচ্ছিন্নভাবে কোনো কাজ করলে সেটা আপনার বরকত আসে না। ঐক্যবদ্ধভাবে কাজ করলে, সঙ্গবদ্ধভাবে কাজ করলে এটা বরকত আসে। আর সংগঠন ইসলামে হারাম না, ইসলামে হারাম হলো তাআসুব, ইসলামে হারাম তাআসুব হলো মানে দলবাজি, ফেরকাবাজি, যে আমার এই দল ছাড়া যত দল আছে সব জাহান্নামী, শুধু এই দলে যারা থাকবো এরাই শুধু হকপন্থী, এইরকম, এটার নাম হলো তাআসুব, এটার নাম হলো দলবাজি, এটা ইসলামে হারাম। তবে কেউ যদি দাওয়াতের উদ্দেশ্যে সাময়িক যে আমি শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, বেদাতের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে আমি দাওয়াত দিব, দাওয়াতের উদ্দেশ্যে বাইদেরকে সংগঠিত করা, সঙ্গবদ্ধ করা, এটা ইসলামে নিষিদ্ধ না। তো ঠিক আহলে হাদিস সংগঠন বলতে এইরকমই সংগঠন, যে যে সংগঠন দাওয়াতের উদ্দেশ্যে সবাইকে সঙ্গবদ্ধ করে, যে সঙ্গবদ্ধভাবে দাওয়াত দিলে দাওয়াতের কাজটা সহজ হয় এবং সঙ্গবদ্ধ থাকলে আরও অনেক কাজ করা সহজ সমাজে। তো এই জন্যই এই দাওয়াত, এই জন্য আপনি সঙ্গবদ্ধ থাকতে পারলে এটাই সবচেয়ে ভালো, আর না থাকতে পারলে আপনি যে ইসলাম থেকে বের হয়ে গেছেন এটাও বলা যাবে না। আচ্ছা, পূর্বের বক্তা রেফারেন্স দিয়ে বললেন যে তাকদীর লেখা সম্পন্ন হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, আবার এটাও সত্য যে ইবাদত এবং জিকিরের মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়, তাহলে বিষয়টি কি পরস্পর সাংঘর্ষিক হচ্ছে না? বিষয়টি পরস্পরের সাংঘর্ষিক হয় নাই। একটু আগে আমরা বলছি যে ইসলামের যুক্তিবাদী হওয়া যাবে না এবং বেশি বোঝা যাবে না, সবসময় একটু কম বোঝার চেষ্টা করতে হবে, বেশি বুঝলেই আপনি মানে গোমরা হয়ে যাবেন। এই জন্য ওই সুফিবাদী ধারণায়, আমাদের দেশের সুফিবাদী পন্থা অনুযায়ী যে খাতায় বুজুরগান গ্রেপ্তান খাতাস, তাদের ফর্মুলা হইল যে পীর সাহেব বুজুরের ভুল ধরা এটা আরেক ভুল, পীর সাহেব যা বলবো আপনি খালি সুবহান আল্লাহ করবেন। পীর সাহেব বলতেছে, শুনেন ভাইয়েরা, এখন কিন্তু দুপুর সাড়ে বারোটা, এখন দুপুর সাড়ে বারোটা, এখন রাত বাজে সাড়ে বারোটা, এখন পীর সাহেব হুজুর কইতেছে না, আমার সম্মানিত মুরিদান, এখন দুপুর সাড়ে বারোটা বাজে। তখন মুরিদের কাজ হলো কি, বলবে যে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, দেখো আমাদের হুজুর কত বড় কারামতওয়ালা হুজুর, কত বড় কাশফওয়ালা হুজুর, আমরা দেখতেছি এখন রাতের বারোটা, আমাদের হুজুরে দেখতেছে দিনের বারোটা, এটা হুজুরের কারামত, হুজুর এখন দিনের সাড়ে বারোটা দেখতেছে,
এটা হলো সুফিবাদী নীতিমালা। আপনি যদি কেউ যদি বলেন যে না হুজুর ভুল হইতেছে মনে হয় না, এখন মনে হয় রাত 12:30, এই আপনি আরেক গোমরা হয়ে গেছেন। আপনি খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতা, আপনি হুজুরের ভুল ধরছেন, হুজুরের ভুল তারা আরেক ভুল। এইভাবে মানে মানুষগুলোকে গোলাম বানায় রাখা হয়। আবার যখন কোরআন সুন্নার অনুসারীদেরকে সহিয়াকিদার ভাইদেরকে যখন এই ব্যাপারে একটু ছেড়ে দেওয়া হয় যে কেউ ভুলের উদ্দে না, আমরা সবাই ভুল করি, এবার কি করে কিছু ভাই আছে খালি বসে বসে ভুল ধরতে থাকে, এটা আরেক দোষ আরেক রোগ, যে ওখানে একবারে ভুল ধরাই যাবে না আর এখানে খালি ভুল ধরতেই থাকবে, প্রতি কথায় কথায় দোষ ধরবে, প্রতি কথায় কথায় ভুল ধরবে, এটাও আরেক রোগ। এর জন্য খেয়াল রাখতে হবে এই দুইয়ের মাঝামাঝি থাকতে হবে, যে একেবারে অন্ধ আনুগত্যও না আবার একেবারে খালি ভুল ধরা এটাও না। যে এখানে যে কথাগুলো বলে যে তাকদীর লেখা সম্পন্ন হয়েছে, কলম শুকিয়ে গেছে, এটা তো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাপ্পাল কালাম, কলম শুকিয়ে গেছে সব বলছেন। এখন তাকদীর পরিবর্তন হয়, তাকদীর পরিবর্তন হয় মানে এটা তো আপনাকে বুঝতে হবে, তাকদীরের পরিবর্তন বলতে তাকদীরের মধ্যে আল্লাহ পাক বরকত তৈরি করে দেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা আন ইউফসাত লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হয়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সে পালিয়েছেন রাহিমাহ, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে। আত্মীয় স্বজনের সদ্ব্যবহার করলে তার রিজিকও বাড়বে হায়াতও বাড়বে। তার অর্থ কি, তার হায়াত ছিল 60 বছর, সেটা 100 বছর হয়ে যাবে? 100 বছর হবে না, 60 বছরই হবে, কিন্তু 60 বছরে এমন আমল করে ফেলবো যেটা 100 বছরেও করা যায় না। বুঝতে পারছেন? 60 বছরে এমন কিতাবাদি লিখে ফেলছে যেটা 200 বছর হায়াত পাইলেও লেখা যায় না, এটা হলো তার হায়াত বেড়ে গেছে। আপনি খালি রমজান মাসে 10 দিন যাই মসজিদে হারামে থাকবেন, 1 বছর যদি থাকিয়ে আসতে পারেন, 1 বছরে আপনার কত বছর হায়াত বাড়িয়ে দেবে চিন্তা করছেন? মানে আপনার সেখানে এক রাকাত নামাজ পড়লে বাংলাদেশের 1 লক্ষ রাকাতের চাইতে উত্তম। তা আপনি ওই 10 দিন আমল করবেন রমাদানের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে, তাহলে আপনার হায়াত তো ওখানে কত বছর বাড়িয়ে গেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। ওই 60 বছর 60 বছরে, কিন্তু 60 বছর 600 বছরের মতো হয়ে যাবে, এটাই হলো পরিবর্তন। আচ্ছা, ছেলে মেয়ে ভুল করলে পিতা মাতা তাদের গালি দেয়, এজন্য জবাবদিহি করতে হবে? ছেলে মেয়ে ভুল করলে মাতা পিতা সংশোধন করবেন, তাকে ডাক দিবেন, তাকে বলবেন, কিন্তু গালি গালাজ করবেন কেন? গালি গালাজ করাটা ঠিক না, কারণ গালি গালাজ করার দ্বারা বাবা মা যখন সন্তানকে গালি গালাজ করবেন, সন্তান এই গালি গালাজগুলো শিখবে, মা বাবা তার সন্তানকে গালি গালাজ করবে, সন্তান অন্য মানুষদেরকে গালি গালাজ করবে, এক সময় বৃদ্ধ বয়সে সন্তানে মা বাবারেও উল্টা গালি গালাজ করবে। এই জন্য মা বাবা কখনও মুখ দিয়ে সন্তানের জন্য কোনো গালি গালাজ বের করবেন না। তবে সন্তান ভুল করবে, মা বাবা তাকে শাস্তি দেবেন, তাকে সংশোধন করবেন, তাকে ভালো পথে আনার চেষ্টা করবেন, এটা অবশ্যই করতে হবে, কিন্তু গালি গালাজ করাটা গুনাহের কাজ, গালি গালাজ করা এমনি কবিরা গুনাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাকে দেখি না তার ইবাদত আমি করি না, এটা কি সঠিক? এই কথা তো আমি কোনোদিন শুনি নাই, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বলছে, কেন বলছেন যে আমি যাকে দেখি না তার ইবাদত আমি করি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সারা জীবন আল্লাহর ইবাদত করছেন, তিনি কি আল্লাহকে দেখছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাতীয় কথা বলার কথা না। তবে রেফারেন্সও বললে যে কোথায় বলছেন কেন বলছেন, তাহলে আমরা এটা আর একটু লেখাপড়া করে গবেষণা করে দেখবো যে কেন বলছিলেন, তবে এরকম কোনো কথা আমার জানা নেই। যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।